বরেন্দ্র অঞ্চলের পানি ও জীবনের নিরাপত্তায় ভূ উপরিস্থ জলাধারগুলোর সুরক্ষা এবং পানি ব্যবস্থাপনায় সুশাসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় নগরীর জিরো পয়েন্টে এই মানববন্ধনের নাম দেয়া হয় পানি বন্ধন। বরেন্দ্র রিসার্চ অ্যান্ড এডভোকেসি সোসাইটি, গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও বরেন্দ্র ইয়োদ ফোরাম সহ নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, বরেন্দ্র অঞ্চলের পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধারগুলো ক্রমেই দখল ও ভরাট হয়ে যাচ্ছে। এতে চরম ঝুঁকির মধ্যে রয়েছে এই অঞ্চলের প্রাণ প্রকৃতি।